হ্যালো ফ্রেন্ডস, চাকরির খবর ও প্রস্তুতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছিল তার ডিটেলসে কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখতে পারো। এবং আজকে আমি তোমাদের দেখাবো এই অ্যাপ্রেন্টিসের ফর্ম ফিল আপ কিভাবে করবে। তো আমরা চলে এসেছি সবার প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে ডান দিকে দেখো লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এবং তার নিচে রয়েছে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা ইংলিশে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে গিয়ে পড়তে পারবে। আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছি যেটা তোমরা ডেসক্রিপশনে লিংক দেওয়া থেকে দেখতে পারো। এবং আজকে আমরা এখানে অনলাইন অ্যাপ্লাই করব এবং অনলাইন অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্মটা আমরা ফিল আপ করছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি ক্লিক করলাম অ্যাপ্লাই অনলাইনে। তারপরে যে পেজটা খুলবে দেখো প্রায় সেম এসবিআই পিওতে যেরকম একটা পেজ খুলেছিল সেরকম সেম পেজ খুলেছে। এখানে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তারপরে তোমাদের এখানে দিতে হবে ফার্স্ট নেম, কনফার্ম করবে ফার্স্ট নেমটা, মিডিল নেম কনফার্ম করবে মিডিল নেম, এবং লাস্ট নেম এবং কনফার্ম করবে লাস্ট নেম। তারপরে কিন্তু ফুল নেমটা এখানে দেখিয়ে দেবে। মোবাইল নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বারটা কনফার্ম করবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে দিয়ে দেওয়া ভালো। ইমেল আইডি দেবে এখানে এবং ইমেল আইডিটা কনফার্ম করবে। সিকিউরিটি কোডটা দিতে হবে। তারপরে আমরা সেভেন নেক্সট করব। সেভেন নেক্সট করার পর এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু দেখিয়ে দেবে। এছাড়াও তোমাদের মোবাইলে কিন্তু মেসেজের মাধ্যমে এই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের কি করতে হবে, তারপরে তোমাদের এখানে ছবি আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। এবং ছবি ও সিগনেচারের গাইডলাইন যদি তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু গাইডলাইন ফর স্ক্যানিং দা ফটোগ্রাফ এন্ড সিগনেচার এখানে ক্লিক করলে তোমরা গাইডলাইনটা দেখতে পাবে। কত কেবির মধ্যে ছবি হতে হবে, সিগনেচার হতে হবে, সেটা কিন্তু ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে। তারপরে তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে নিজেদের ছবি আপলোড করবে। এখানে চুজ ফাইল করে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের সিগনেচারটা আপলোড করতে পারবে। তারপর ছবি ও সিগনেচার আপলোড করার পর তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর যে পেজটা খুলবে সেখানে কিছু ডিটেলস তোমাদের দিতে হবে। কি কি ডিটেলস দেখো, প্রথমে বলেছে স্টেট বা ইউনিয়ন টেরিটরি ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, তুমি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করতে চাও সেই স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তুমি কোন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাও সেটা কিন্তু এখানে দিতে হবে। আর ইউ প্রফিশিয়েন্ট ইন রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইন এনি ওয়ান অফ দা স্পেসিফাইড লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্যাট স্টেট, এই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজটা কি তোমরা বলতে পারো, লিখতে পারো এবং বুঝতে পারো, তো এখানে ইয়েস করতেই হবে। ডু ইউ হ্যাভ 10th অর 12th স্ট্যান্ডার্ড মার্কশিট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড অফিসিয়াল লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার কি 10 বা 12 এর মার্কশিটে এই লোকাল ল্যাঙ্গুয়েজ পড়েছো বিষয়টা সেটা কি দেওয়া আছে, তো ইয়েস যাদের দেওয়া আছে, যাদের নেই তারা নো করবে। এবং তারপরে তোমাদের চুজ করতে হবে ডিস্ট্রিক্ট। তারপরে আছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে তোমরা কোন ক্যাটাগরি জেনারেল ইডব্লিউএস ওবিসি এসসি এসটি সেটা সিলেক্ট করবে। সাবকাস্টটা এখানে দিতে হবে। তারপরে আর ইউ পারসন উইথ ডিসএবিলিটি, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এবং এখানে কিছু ইয়েস নো করে কোশ্চেন করা হয়েছে, সেই কোশ্চেন গুলো তোমরা পড়বে। যেগুলো তোমাদের ক্ষেত্রে ইয়েস হবে সেগুলো ইয়েস করবে এবং যেগুলোর ক্ষেত্রে নো হবে সেগুলো তোমরা নো করবে। তারপরে রিলিজিয়ান টু হুইচ ইউ বিলং, কোন রিলিজিয়ান থেকে বিলং করো সেটা কিন্তু এখানে চুজ করতে হবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেওয়া আছে, স্টেট তোমরা আবার চুজ করবে এবং সেন্টার অফ দ্য এক্সামিনেশনও কিন্তু তোমরা স্টেট চুজ করলে সিলেক্ট করতে পারবে। তারপরে ডেট অফ বার্থটা দিতে হবে, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার্স ফার্স্ট নেম, ফাদার্স মিডিল নেম লাস্ট নেম থাকলে দিতে হবে, এবং মাদার্স ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এই দুটো কিন্তু ম্যান্ডেটরি, তো এটা ফিল আপ করতে হবে। তারপরে অ্যাড্রেস দিতে হবে, তোমাদের বাড়ির ঠিকানাটা দেবে, এবং যদি সেম অ্যাড্রেস হয় পার্মানেন্ট অ্যাড্রেস তাহলে কিন্তু এখানে টিক করতে হবে। নেক্সট যেটা করতে হবে তোমাদের ভ্যালিডেট করতে হবে ডিটেলসটাকে। ভ্যালিডেট করার পর তোমরা সেভেন নেক্সটে ক্লিক করবে। নেক্সট করার পর তোমাদের কিন্তু দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো কোন স্ট্রিম থেকে সেটা দিতে হবে। নেম অফ দা কলেজ বা ইউনিভার্সিটি নামটা লিখে দিতে হবে। ডেট অফ পাসিং, কত তারিখে তোমরা পাস করেছো তার সাল সহ দিতে হবে। এবং তোমরা কত মার্কস পেয়েছিলে, ম্যাক্সিমাম মার্কস কত ছিল, টোটাল সিজিপিএ কত,
পার্সেন্টেজ অফ মার্কস সাথে ক্লাস বা গ্রেড, কিন্তু ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যেটা হোক সেটা হোক তোমাদের এখানে দিতে হবে। এবং নিচে দেখো কিছু ইয়েস নো রয়েছে, তোমরা এটা পড়ে নেবে, এবং যাদের ক্ষেত্রে ইয়েস হবে তারা ইয়েস করবে, যাদের ক্ষেত্রে নো হবে তারা কিন্তু এখানে নো করবে। এরপরে যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে, এবং না থাকলে নো করে দেবে। এবং ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা তো এখানে রিড রাইট স্পিক মাস্ট, এবং তার সাথে যদি আরো কিছু ল্যাঙ্গুয়েজ জেনে থাকো সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর ভ্যালিডেট করবে তোমাদের ডিটেলসটা, তারপরে সেভ এন্ড নেক্সট। সেভেন নেক্সট করার পর তোমাদের পেমেন্ট পেজ খুলে যাবে, তোমরা যে যা পেমেন্ট করে দেবে, এবং তারপরে তোমাদের সামনে একটা ফর্ম চলে আসবে, সেখানে তোমরা পুরো ডিটেলসটা ভালো করে দেখে নেবে, এবং তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তোমাদের একটা অপশন দেবে যেখান থেকে তোমরা কিন্তু প্রিন্ট করতে পারবে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা তোমরা প্রিন্ট করে রাখতে পারো অথবা কম্পিউটারে সেভ করে রাখতে পারো। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিসের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম চলছিল সেটা কিন্তু ফিল আপ করে পুরোপুরি ভাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের যদি তাও কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এরকম চাকরির খবরের সাথে সাথে চাকরির প্রস্তুতির ভিডিও পেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।